শিক্ষার্থীরা ডক্টর তাসিন মাহমুদ সাদমান তোমাদের সাথেই আছি আর তোমরা আছো গুরুকণ অনলাইন লার্নিং এর সাথেই তোমরা এর আগে গুরুকণ অনলাইন লার্নিং এর অনেকগুলো ক্লাস করেছো তার মধ্যে তোমরা অবশ্যই মেল रिप्रोडक्टिव সিস্টেমের ক্লাসটি করেছ। যেখানে আমরা মেল रिप्रोडक्टिव সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম এবং মেইনলি মেল रिप्रोडक्टिव সিস্টেমে যে প্রাইমারি সেক্সুয়াল অর্গান দ্যাট ইজ টেস্টিস সেটা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা চেষ্টা করব মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের বাকি যে অর্গানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে তবে আলোচনা শুরুতে একটু সামারিত করে নিতেই হবে মেল রিপ্রোডাকটিভ সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম একটা ভাগে ছিল এক্সটার্নাল জেনেটেলিয়া আরেক ভাগে ছিল ইন্টার্নাল জেনিটেলিয়া নামগুলো নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে আবার মনে করিয়ে দিচ্ছি এক্সটার্নাল জেনেটেলিয়ান অর্গানের মধ্যে ছিল পেনিস অ্যান্ড স্ক্রোটাম আর ইন্টার্নাল জেনিটেলিয়ান অর্গানের মধ্যে ছিল টেস্টিস ছবি না দেখলে ক্লিয়ারও হয় না ছবিটা আরেকবার মনে করিয়ে দিচ্ছি এটি একটি মেল সিস্টেমের ছবি খেয়াল করে দেখো টেস্টিস টেস্টিস থেকে এপিডিডাইমিস এপিডাইমিস থেকে ডাক্তারেন্স যার অপর নাম ডিফারেন্স সেখান থেকে এইখানে চলে আসতো সাইডে দেখো সেমিনাল ভেসিকল দেখা যাচ্ছে সেমিনাল ভেসিকল এন্ড এই ডাক্টস ডিফারেন্স অর ভাস ডিফারেন্স একসাথে মিলে হয়ে গেল ইজেকুলেটরি ডাক্ট এবং সেটা প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্য দিয়ে একদম বের হয়ে আসলো ইউরেথ্রা হয়ে এই হচ্ছে আমাদের সেই পাথওয়ে আরেকটা ছবি আমরা যদি দেখি যেটা দেখেছিলাম সামনে থেকে এবার আমরা দেখব সাইড থেকে খেয়াল করে দেখো টেস্টিসে এপিডিডাইমিস সেখান থেকে ওয়াজ ডিফারেন্স হয়ে এইভাবে সেটি একটি প্যাচ নেয় বলা যেতে পারে এবং সেটি সেমিনাল ভিসিকুলের সাথে মিলিত হয়ে এপিডিডাইমিস গঠন করে তারপরে ইউরেথ্রা পথে বাইরে বের হয়ে যায় এই হচ্ছে আমাদের স্পার্মের পাথ হয়ে এবং এই হচ্ছে আমাদের মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের খুব বেসিক কিছু অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো এবার আমরা যেহেতু আমরা টেস্টিস নিয়ে অলরেডি পড়ে ফেলেছি আমরা বেসিক্যালি শুরু করব টেস্টিসের পরবর্তীতে এপিডিডাইমিস নিয়ে খেয়াল করে দেখো এপিডিডাইমিস লাইজ অন সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র সাইড অফ ইস টেস্টিস টেস্টের সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র সাইডে এটা থাকে যেটা কিনা 4 টু 5 সেন্টিমিটার লেন্থ তিন ভাগে ভাগ করা যায় হেড বডি এন্ড টেল আমরা ছবির মাধ্যমে অলরেডি এগুলো দেখেছি এর ফাংশনটা অ্যাকচুয়ালি কি ফাংশন হচ্ছে এপিডিডাইমিস স্পার্ম ম্যাচুরেশনে সাহায্য করে থাকে স্পার্ম কিছু সময়ের জন্য স্টোর করে এবং ইজাকুলেশনের সময় স্পার্ম এক্সপেল করে অর্থাৎ এপিডিডাইমিস এই যে আমাদের যে স্পার্মগুলো রয়েছে সেই স্পার্মগুলোকে ম্যাচুয়ারও করছে সেগুলোকে কিছু সময়ের জন্য স্টোর করছে অ্যান্ড ইজাকুলেশনের সময় সেটা এক্সপেল করতে হেল্প করছে ছবিটা লক্ষ্য করো এই ছিল আমাদের সেই এপিডিডাইমিস এবং এই এপিডিডাইমিসের উপরের জায়গাটাকে আমরা বলি হেড তারপরে জায়গাটাকে আমরা বলি বডি তারপরে যেটা জায়গাটাকে আমরা বলি টেইল এন্ড এই এপিডিডাইমিস পরবর্তীতেকালে ডাক্টাস ডিফারেন্স অর ভ্যাস ডিফারেন্সে পরিণত হয় এন্ড এই বড় ছবি যেটা দেখছো এটি অ্যাকচুয়ালি 4 টু 5 সেন্টিমিটারের মধ্যে এখান থেকে যে স্পার্মগুলো তৈরি হয় অর্থাৎ ইন্টারস্টিশিয়াল সেলের ইন্টারস্টিশিয়াল সেল থেকে তৈরি হয় টেস্টোস্টেরন এন্ড যেই প্রাইমারি জার্মিনাল এপিথেলিয়াম থেকে আমাদের যেই স্পার্ম গুলা তৈরি হচ্ছে সেই স্পার্ম এপিডি এপিডিডাইমিসে এসে ম্যাচিওর হবে এন্ড এপিডিডাইমিসে একটা কিছু সময়ের জন্য সে স্টোর হয়ে থাকবে এই হচ্ছে এপিডিডাইমিসের মেইন ফাংশন এবার আমরা পড়ব ভাস ডিফারেন্স ছবির মাধ্যমে আমরা দেখেছি এপিডিডাইমিস থেকে যা তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি সেটাই ভাস ডিফারেন্স ছিল ভাস ডিফারেন্স ফর্ম ফর্ম দা এপিডিডাইমিস টু ইন নাম্বার দুই সাইডে তো দুটিই হবে এন্ড লেন্থ 45 সেমি অনেক বড় এন্ড অ্যানাটমিক্যাল ক্ষেত্রে আমরা একটি জায়গা দেখেছিলাম এটি এক জায়গা গিয়ে একটু কিন্তু মোড় নিয়েছিল সুতরাং এপিডিরামিস যেখানে 4 থেকে 5 সেমি এর পার্থক্য সেখানে 45 সেমি এবার আমরা পড়ব স্পার্মাটিক কর্ড খুব ইম্পর্ট্যান্ট স্পার্মাটিক কর্ড এক্সটেন্ডস ফ্রম দা ডিপ ইনগুয়িনাল রিং টু পোস্টরিয়ার অফ দা টেস্টিস আমাদের বডির ডিপ ইনগুয়িনাল রিং থেকে ও টেস্টিসের পোস্টেরিয়র পার পর্যন্ত স্পার্মাটিক কর্ড আছে এবং স্পার্মাটিক কর্ডের ক্ষেত্রে মনে রাখতে হবে স্পার্মাটিক কর্ডে তিনটা কভারিং থাকে ইন্টারনাল স্পার্মাটিক ফসা ক্রিমিস্টেরিক ফসা এক্সটারনাল স্পার্মাটিক ফসা ভিতর থেকে বাইরের দিকে সুতরাং যে স্পার্মাটিক করড আমরা যেটা পড়ছি যেটা তোমরা এর আগে ছবিতে দেখোনি একটু কনফিউশন থেকে যেতেই পারে সেটার জন্য তোমাদের জন্য আমরা একটি ছবির ব্যবস্থা করব তার আগে আমাদের স্পার্মাটিক কর্ডের কিছু স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে স্পার্মাটিক কর্ড ডিপ ইনমুনার রিং থেকে টেস্টিস পর্যন্ত থাকে অ্যান্ড এই স্পার্মাটিক কর্ডের ভিতরে কতগুলো স্ট্রাকচার থাকে যেমন ফার্স্ট ডিফারেন্স তোমরা ভাস্ট ডিফারেন্সের পাথ হয়ে দেখেছ ওখানেই থাকে স্পার্মাটিক কর্ড এছাড়া থাকে টেস্টিকুলারি প্যাম্পিনিফর্ম প্লেকশাস অফ ভেইনস যেটা টেস্টিসের ভেইন লিমফেটিক্স ফ্রম দ্য টেস্টিস অ্যান্ড জেনিটারি নার্ভ দ্যাট মিনস স্পার্মাটিক কর্ডের মধ্যে এক প্রকার আর্টারিও থাকে ভেইনও থাকে লিমফেটিক্সও থাকে নার্ভও থাকে এন্ড ভাজ ডিফারেন্স থাকে এইবার আমরা স্পার্মাটিক কর্ডের ছবি দেখব এই ছবিটা অ্যাকচুয়ালি স্পার্মাটিক কর্ড যে আমাদের কাজ করছে এই স্পার্মাটিক কর্ডের জাস্ট ছবিটাই দেখানো যেটা টেস্টিসের সাথে এসে স্পার্মাটিক কর্ডটি লেগে আছে জাস্ট এটি বোঝানোর জন্যই এই ছবিটি পরের ছবিতে আমরা স্পার্মাটিক কর্ডের ভিতরে কি কি আছে সেটি দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো কর্ডের ভিতরে এই যে নীল যে কালারগুলো গুলো সেই কালার গুলোতে ভেইন যার উপর নাম

প্রধানত ব্লাড সাপ্লাই দিয়ে থাকে সেই টেস্টিকুলার আর্টারি স্পার্মাটিক কর্ডের ভিতরেই আছে সুতরাং স্পার্মাটিক কর্ড কোথা থেকে কোথায় উৎপন্ন হয় অ্যান্ড স্পার্মাটিক কর্ডের মধ্যে কি কি থাকে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এবার আমরা পড়বো প্রোস্টেট নিয়ে তোমরা যখন বিভিন্ন বৃদ্ধ মানুষদের সাথে কথাবার্তা বলো কিংবা কোন বয়স্ক মানুষের কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো শোনো অনেক সময় শুনে থাকবে তার প্রস্রাবের কোন একটি সমস্যা যারা জালাপড়া হচ্ছে প্রস্রাব ঠিকমতো হয় না এবং অনেক সময় শুনে থাকবে যে তার প্রোস্টেটের সমস্যা বৃদ্ধ বয়সে প্রোস্টেট বড় হয়ে যাওয়া খুব কমন একটি সমস্যা এবং আমরা দেখেছি প্রোস্টেটটি অ্যাকচুয়ালি কোথায় থাকে এবং প্রোস্টেটটা কেন প্রস্রাবের সমস্যা করে সেটা আমরা এখন জেনে নিব কেগল দেখো আমরা বলেছি একটা এক্সেসরি গ্ল্যান্ড এটা মেল रिप्रोडक्टिव সিস্টেমের একটি এক্সেসরি গ্ল্যান্ড ফাইব্রোমাসকুলার গ্ল্যান্ডুলার অর্গান সিচুয়েটেড বিলো দা নেক অফ দা ইনুরারি ব্লাডার খুব ইম্পর্টেন্ট কথা থাকে কোথায় ব্লাডারের নেকে ব্লাডারের নেকের চারিদিকে বেষ্টিত করে এই আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটি থাকে এবং সেটার

এপিডি ডায়মিস্ট থেকে ভাজ ডিফারেন্স উঠে গিয়ে ইজাকুলিটরি ডাক পথে আমাদের যখন গিয়েছিল সেমিনাল বেসিকলের সাথে মিলে সেটি প্রোস্টেটের মধ্য দিয়ে ইউরাত ঠাবে বের হয়ে এসেছিল কোনো কারণে যদি প্রোস্টেটটা বড় হয়ে যায় এই কমন পাথওয়েটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন আমাদের এইখান দিয়ে যে ইউরিন যাওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ ইউরেথ ইউরিনারি ব্লাডার দিয়ে ইউরেথ্রা হয়ে যে ইউরিন যাওয়ার প্রক্রিয়া সেটা হ্যাম্পার হবে দেখেই প্রোস্টেট যখন বড় হয়ে যায় ইউরিনের সমস্যা হয় তো আশা করি প্রোস্টেট গ্ল্যান্ডটা কোন জায়গায় আছে এটা আমরা খুব ইজিলি দেখতে পেয়েছি এবার প্রোস্টেট গ্ল্যান্ডের সম্পর্কে কিছু আমরা জানবো প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে কি কি স্ট্রাকচার থাকে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতরে থাকে প্রোস্টেটিক ইউরেথরা খুবই ইম্পর্টেন্ট সাথে থাকে প্রস্টেটিক ইউট্রিকল এন্ড ইজাকুলেটরি ডাক্ট আরেকটি খুব ইম্পর্টেন্ট কথা প্রস্টেটকে কতগুলা লোবে ভাগ করে এন্ড আমাদের জন্য সার্জিক্যাল লোব খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট সার্জিক্যালি প্রস্টেটকে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মিডিয়াল লাইট্রেটারাল এন্ড লেফট ল্যাটারাল পাঁচটি লোবে ভাগ করে এমনি বললে বুঝতে খুব অসুবিধা ছবির মাধ্যমে দেখব এই ছবিটি উপর থেকে নিচে দেখার একটি ছবি এবং এই ছবিটিকে যদি আমরা দেখতে পাই এখানে দুটি ইজেকুলেটরি ডার্ট আছে অর্থাৎ প্রোস্টেটটিকে আমরা কেটেছি এবং কেটে দেখার চেষ্টা করেছি প্রোস্টেটের বাইরে একটি ক্যাপসুল আছে প্রোস্টেটের মধ্যে অ্যান্টেরিয়র লোব আছে মিডিয়ান লোব আছে পোস্টেরিয়র লোব আছে এন্ড দুই পাশে দুইটা ল্যাটারাল লোব আছে একটাকে আমরা রাইট ল্যাটারাল লোব বলতে পারি আর একটাকে আমরা লেফট ল্যাটারাল লোব বলতে পারি এই হচ্ছে প্রোস্টেটের লোবস এবার আমরা প্রোস্টেটের ক্যাপসুলের কথা অলরেডি বলেছি প্রোস্টেটের ক্যাপসুল থাকে তবে প্রোস্টেটের দুই ধরনের ক্যাপসুল থাকতে পারে একটাকে আমরা বলি ট্রু ক্যাপসুল আর একটাকে বলি আমরা ফলস ক্যাপসুল প্রোস্টেটের অ্যাকচুয়ালি ফাংশনটা কি খুব ইম্পর্টেন্ট ফাংশন প্রোস্টেট যে সিক্রেশন করে সেই সিক্রেশন সিমেন্ট ফরমেশনের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং প্রোস্টেট কাছে কিছু ক্লটিং এনজাইম আছে যেটা সিমেন্টকে ঠিক করে এই দুটি হচ্ছে প্রোস্টেটের খুব গুরুত্বপূর্ণ কাজ সুতরাং মেল রিপ্রোডাকশন সিস্টেমের একটি এক্সেসরি গ্ল্যান্ড যেটি নাম প্রোস্টেট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা পড়ব সেমিনাল বেসিকল ছবিতে আমরা সেমিনাল বেসিকল অলরেডি চিনেছি। এবার আমরা সেমিনাল বেসিকল সম্পর্কে কিছু জানব সেমিনাল বেসিকল হাইলি টরশিয়াস ছবিটা মনে করে দেখো একটু প্যাঁচানোই ছিল তাই তো 15 সেমি লং এন্ড ইটার ফাংশনটা হচ্ছে সেমিনাল বেসিকল ফ্রুক্টোজ সিক্রেশন করে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ফ্রুক্টোজ সিক্রেশন করে যে ফ্রুক্টোজ স্পার্মকে এনার্জি দেয় সুতরাং সেমিনাল ভেসিকল যদি ফ্রুক্টোজ সিক্রেশন না করতো তাহলে কিন্তু খুব ভালো কিছু হতো না স্পার্মকে শক্তি দেয় ফ্রুক্টোজ এন্ড ফ্রুক্টোজ সিক্রেশন করে সেমিনাল ভেসিকল প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে যেটা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের যে অ্যাক্টিভিটি সেটাকে স্টিমুলেট করে করে যেটা করতে এবার এই ছবিটি লক্ষ্য করো এটি এই ক্ষেত্রে সবচেয়ে শেষ ছবি তোমাদের জন্য খেয়াল করে দেখো এই ক্ষেত্রে সেমিনাল ভেসিকলটি বোঝানো হয়েছে এই জায়গায় টর্চ থাকে এবং এই জায়গায় সেমিনাল ভেসিকলটি থাকে এই হচ্ছে তোমাদের মেইল রিপ্রোডাকশন সিস্টেমের তোমাদের জন্য যতটুকু দরকার তার সবটুকু আমরা এর আগে টেস্টিস সম্পর্কে পড়েছি আজকে আমরা ভাস ডিফারেন্স সেমিনাল এমন এবং প্রোস্টেট সম্পর্কে পড়লাম এবং আশা করি এ ব্যাপারে তোমাদের আর কোনো কোশ্চেন কিংবা আর কোনো ভুল ধারণা বা মিসকনসেপশন যদি থেকেও থাকে দূর হয়ে যাওয়ার কথা আরও যদি কোশ্চেন থাকে আরও যদি পড়তে চাও আমাকে জানতে পারো কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলবে আমি উত্তর দেব আমি একটা তাহসিন মোহাম্মদ সাদমান গুরুকুল অনলাইন লার্নিংয়েই শুধুমাত্র আছি তোমাদের সাথেই আছি আমার সবগুলো ভিডিও পেতে চাইলে কিংবা গুরুকুল অনলাইন লার্নিংয়ে সব কিছু জানতে চাইলে সাবস্ক্রাইব করো এবং এখনই সাবস্ক্রাইব করে ফেলো যাতে কোনো ইম্পর্ট্যান্ট টপিক তোমার মিস না যায় সকলকে ধন্যবাদ